হিন্দু ধর্মের সবচেয়ে প্রধান আরাধ্য হলেন ভগবান শিব, যিনি ত্রিদেবের মধ্যে অন্যতম। তিনি এই সংসারের সংহারকর্তা। এই সমস্ত জগৎ সংসার তার থেকেই উৎপন্ন হয়েছে এবং একদিন তার মধ্যেই লীন হয়ে যাবে। ভগবান শিব সর্বদা তার ভক্তদের ওপর কৃপা করেন। হিন্দু পুরাণে মহাদেবের নানান রহস্যময় মন্দিরের উল্লেখ আছে। আজকে আমরা এক এমনই আশ্চর্য মন্দিরের কথা জানব, যেখানে এক অদৃশ্য শক্তি ভগবানের পুজো করে, এমনকি ক্যামেরাতেও ধরা পড়ে না এই অলৌকিক শক্তি। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয়, কোন অদৃশ্য শক্তি এই শিব মন্দিরে পুজো করে যার ছবি ক্যামেরায় পর্যন্ত ধরা পড়ে না। ভিডিওতে এগোনোর আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে নিন, কারণ আমরা প্রতি সপ্তাহে এইরকমই আকর্ষণীয় ভিডিও এনে থাকি। মধ্যপ্রদেশের মুরানা জেলায় পাহাড়গড়ের ঘন অঞ্চলে ইশ্বরা নামক এক প্রসিদ্ধ শিব মন্দির রয়েছে। এই মন্দিরের বিশেষত্ব হল এক অদৃশ্য শক্তি এখানে ভগবান শিবের পুজো করে। এখানে এই মান্যতা রয়েছে যে কোনো এক শক্তি এখানে ব্রহ্ম মুহূর্তে ভগবানের পুজো করে, যা দিনের সবচেয়ে পবিত্র সময় হিসেবে বিবেচিত হয়। মন্দিরের পূজারি যখন সকালে মন্দিরের দ্বার খোলেন তখন সেখানে আগে থেকেই ভগবানের ওপর বেলপাতা অর্পিত হয়ে থাকে এবং শিবলিঙ্গের অভিষেক পর্যন্ত করা হয়ে থাকে। কিন্তু এটা কি করে সম্ভব? এই রহস্যময় শিবলিঙ্গে বছরের 365 দিন প্রাকৃতিক জলধারা বর্ষিত হয়। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে অবস্থিত ইশ্বরা শিবলিঙ্গের রহস্য আজ পর্যন্ত উদ্ঘাটন করা সম্ভব হয়নি। এই অদৃশ্য শক্তির রহস্য জানার অনেকেই প্রচেষ্টা করেছেন কিন্তু সবাই ব্যর্থ হয়েছেন। পাহাড়গড়ে অবস্থিত এই শিব মন্দির শুধুমাত্র তীর্থকেন্দ্ররূপেই নয়, এক সুন্দর ভ্রমণ কেন্দ্র হিসেবেও পরিচিত। মন্দিরের পূজারি ব্রহ্ম মুহূর্তে মন্দিরের দ্বার উন্মোচন করেন, কিন্তু ততক্ষণে কেউ একজন শিবলিঙ্গের জলাভিষেক করে দিয়ে থাকে। একবার একজন এই শিবলিঙ্গের রহস্য জানার জন্য ঠিক ব্রহ্ম মুহূর্তে শিবলিঙ্গের ওপরে হাত রাখে, তখন সেই স্থানে প্রবল ঝড়ের উৎপত্তি হয় এবং সেই সময় এক অদৃশ্য শক্তি ভগবানের পুজো করে দিয়ে যায়। সেই ব্যক্তি কিছুক্ষণের জন্য প্রায় অন্ধ হয়ে গিয়েছিল। কয়েকবার বড় বড় সাধু এবং ঋষিগণ এই রহস্য জানার প্রচেষ্টা করেছেন, কিন্তু তা সত্ত্বেও ওই সময় সমস্ত ঋষিগণ ঘুমিয়ে পড়েন এবং ওই অদৃশ্য শক্তি মহাদেবের জলাভিষেক করে দিয়ে থাকে। মনে করা হয় যে এই ঈশ্বরা শিবলিঙ্গে স্থাপনা করেছিলেন রাবণের ভাই বিভীষণ, যিনি হিন্দু পৌরাণিক ইতিহাসের সপ্ত চিরঞ্জীবীর একজন। অনেকে এটাও মনে করেন যে স্বয়ং বিভীষণই এখানে পুজো করতে আসেন, তবে তা নিশ্চিতভাবে বলা যায় না। এমনকি পাণ্ডবরাও এই শিবলিঙ্গে দর্শন করতে এসেছিলেন বলে জানা যায়। একবার পাহাড়গড় রাজ্যের রাজা পঞ্চেত সিং এই রহস্য উদ্ঘাটনের প্রচেষ্টা করেছিলেন। তিনি তার সেনাবাহিনীকে মন্দিরের চারিপাশে নজর রাখার জন্য নিয়োগ করেন, কিন্তু সকাল 4 আগেই সমস্ত সৈনিকগণ নিদ্রাচ্ছন্ন হয়ে পড়ে। যখন তাদের চোখ খোলে তখন সেখানে পূজা অর্চনা হয়ে গেছে। ঈশ্বরা শিব মন্দিরের বেলপাতার এক বিশেষত্ব রয়েছে। সাধারণত বেলপাতা 3 সমূহতে পাওয়া যায়, কিন্তু এখানে 5-7 সমূহে বেলপাতা দেখতে পাওয়া যায়। এই মন্দিরের রহস্য জানার জন্য বিভিন্ন প্রচেষ্টা করা হয়েছে, এমনকি মন্দিরের ভেতরে ক্যামেরা পর্যন্ত লাগানো হয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, যখনই পুজোর সময় হয় তখনই এই ক্যামেরা হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং সেই অদৃশ্য শক্তি বেলপাতা চন্দন চালের দানা দিয়ে মহাদেবের পুজো করে চলে যায়। ভগবান শিবের এই অলৌকিক মন্দিরের রহস্য আজও মানুষকে ভাবতে বাধ্য করে যে ভগবানের লীলার সামনে আমরা কতটাই না তুচ্ছ। আপনারা কি মনে করেন যে এই অদৃশ্য শক্তি সত্যিই কি বিভীষণ, তা আমাদের কমেন্টে জানান। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং অবশ্যই সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা কোন রহস্যময় মন্দির সম্পর্কে জানতে চান সেটা অবশ্যই কমেন্টে জানান। আরও রকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।